হইতে মানে সাতটা মজহবর ইমাম সাবক লন না আমারে পয়লা ইমাম আছে নানি আজম পয়লা আজম তো সাই আজম এই তো বেড়া গাই আর আজম বলি তিসরা তিসরা ইমাম আশরাফি তিসরা ইমাম আজম সবাই সাইর মজহবর সাইর জন ইমাম আসুন তানজানার নাম কত কছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আজম ইমাম হানিফ হাম্বল বড় বড় চারজন ফিরিস্তার নাম হকুয়া আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আর একজন রইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা দেখতরা দাওয়াতে ইসলাম টিভি তো আমরা আজকেও ধারাবাহিকভাবে ইসলামিক ফার্স্টটা কুইজ নিয়ে আইছি যেন ফার্স্টটা ইসলামিক প্রশ্নর উত্তর দিতে পারবো তানোরে আমার তরফ থেকে একটা গিফট দেবো হইব আর যদি আনসার দিতে না পারেন তাহলে আমরা শিখাইয়া দিয়ে যাইমু ইনশাআল্লাহ তো সর্বপ্রথমে আমরা পরিচিত হয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো ভাইয়ের নামটা কিতা জানতে চাই জিয়াউদ্দিন জিয়াউদ্দিন তো আমরা ইসলাম দাওয়াতে ইসলাম টিভি থেকে আপনার ফার্স্টটা প্রশ্ন করবো উত্তর দিবার লাগে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ যেহেতু প্রস্তুত আছেন তাহলে আমরা প্রশ্ন আরম্ভ করি আপনার লাগে সর্বপ্রথম প্রশ্নটা হবো গিয়া সর্বপ্রথম নবীকে আদম আলাইসাল্লাম মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটা সঠিক হয়েছে তো আমার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্নটা হবো নবীজির পিতামাতার নাম কি আমরা নবীজির জি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর আমিনা সুপ্রিয় দর্শক সঠিক হয়েছে তবে রাজিয়াল্লাহু তাআলা আনহু কন্যা তো এখন হইল গিয়া তিন নম্বর প্রশ্ন সুরা ফিল কোনটা আলাম তারা মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটা সঠিক হয়েছে তো চার নম্বর প্রশ্ন আমরা পক্ষ থেকে তাহব কাবা শরীফে এক রাখাত নামাজ পড়লে কতটুকু সোয়াব মিলে মানে কয় রাখাতর সোয়াব মিলে এক লক্ষ রাখাতর মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটাও সঠিক হয়েছে আমরা চারটা প্রশ্ন করিয়া আসছি চারোটা প্রশ্নের আনসার সঠিক পাইছি তো আমার পক্ষ থেকে সর্বশেষ অর্থাৎ পঞ্চম নম্বর প্রশ্নটা হবো গিয়া বড় বড় চারজন ফিরিস্তার নাম হুকুয়া আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আর একজন রইছেন ইসরাফিল আলাইহিসসালাম ইসরাফিল আগে কই দিছেন বোধহয় মানে আবার হুকুয়া আজরাইল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালাম ইসরাফিল আলাইহিসসালাম আর জিব্রাইল আলাইহিসসালাম মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটাও সঠিক হয়েছে তো আমরা ফার্স্টটা প্রশ্ন বাইরে করছি ফার্স্টটা প্রশ্নের আনসার সঠিক হয়েছে এটার লাগি আমরা অত্যন্ত আনন্দিত আমরার চ্যানেলের পক্ষ থেকে বাইরে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আরও আমরার এখানেও আসুন তানতানের প্রশ্ন করিয়া সারারে একলগে আমরা গিফট প্রদান করবো আপনারা আমরা লগে থাকবা আর এখন বাইরের কাছ থেকে বিদায় নিয়ে আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দুই নম্বর আর একজন বাইরে পাইছি তো তানোরও আমরা প্রশ্ন করবো প্রথমে তানোর লগে পরিচিত হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা জানতাম চাই বদরুল হক বদরুল হক তো আমরা দাওয়াতে ইসলাম টিভি থেকে আইসি আপনি কি তা উত্তর দিবার লাগি প্রস্তুত আছেন প্রস্তুত আছে ঠিক আছে বাইরে আমরা তরফ থেকে ধন্যবাদ জানাই আর যেহেতু প্রস্তুত হয়েছেন আমরা আপনারে প্রশ্ন করা আরম্ভ করবো আপনার লাগে প্রথম প্রশ্নটা হবো গিয়া বড় বড় সাইটটা আসমানি কিতাবর নাম হয়ে যায় তৌরুল জিবরিল ইনজিল ফুরকান তৌরিত জবুর ইনজিল ফুরকান মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটা সঠিক হয়েছে তো দুই নম্বর প্রশ্ন আপনার লাগে তা হবো গিয়া সাইটটা মজহব আছে ওইতে মানে সাইটটা মজহবর ইমাম সাবক লন না আমার পয়লা ইমাম আছে নানি আজম পয়লা আজম তো সাই আজম এই তো বেড়া গাই আর আজম বলি তিসরা তিসরা ইমাম আশরাফি তিসরা ইমাম আজম সবাই পয়লা ইমাম আজম দুসরা ইমাম আজম বলি চৌথা ইমাম আজম অ্যাকচুয়ালি পয়লা ইমাম আজম দুসরা ইমাম শাফিয়া তিসরা ইমাম মালিকি চৌথা ইমাম আহমদ হাম্বলি তো ওলা আর আমরা পড়েছি তো যাই হোক আপনার মানে জানা আছে আর না এটা তো মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে গেলে জানা জিনিসও বোলা যায় অনেক সময় তো আপনার লাগে তিন নম্বর প্রশ্নটা হবো গিয়া মানে সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম নবীকে আদম আলাইহিসসালাম মাশাল্লাহ সুপ্রিয় দর্শক এই আনসারটা সঠিক হয়েছে তো জান খবজ করুন যে ফেরিস্তা এই ফেরিস্তার আজরাইল
আজরাইল। তো এটাও সঠিক হয়েছে। তো সর্বশেষ প্রশ্নটা হবো কি আমরা লাগি আপনার লাগি যে আদি পিতা কারে হওয়া হয়? আদি পিতা আদম। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, বাইরেও পাঁচটা প্রশ্ন করবাইছে, পাঁচটা প্রশ্নের আনসার সঠিক হয়েছে। এটার লাগি আমরা তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আর পরবর্তীতে অন্যরে প্রশ্ন করবো আমরা, আর লাস্টে গিফট প্রদান করবো আপনারা আমরা লগে থাকবো। এখন বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানতাম সে? নহিমউদ্দিন। নহিমউদ্দিন। তো আমরা যে আপনারে পাঁচটা প্রশ্ন করবো, উত্তর দিবার লাগি তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? তো এখন আমার দার লাগে কিছু, এখন আপনারে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আপনার লাগি তা হব গিয়া, বড় বড় সাইটটা আসমানি কিতাবের নাম হোক কাছে? তাওরাত, জবর, ইনজিল, কোরআন। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, এই আনসারটা সঠিক হয়েছে। তো এখন দুই নম্বর প্রশ্ন বাইর লাগি তা হব গিয়া, সাইর মজহবর সাইর যেন ইমাম আসুন, তান্দানার নাম হোক কাছে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আজম, ইমাম হানিফ, হাম্বল। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, যদিও সিরিয়ালে হয়েছে না, এরপরেও সঠিক হয়েছে। তো তিন নম্বর প্রশ্ন বাইর লাগি তা হবো আমার পক্ষ থেকে, বড় বড় চারজন সাহাবার নাম অর্থাৎ খুলাফায়ে রাশিদিন যে চারজনরে খোয়া হয় এরার নাম হোক কাছে? হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, এই আনসারটা সঠিক হয়েছে। তিনটা প্রশ্ন করা হয়ে গেছে, তিনটা প্রশ্নের আনসার খুব সঠিক হয়েছে। তো আমার পক্ষ থেকে চতুর্থ নম্বর প্রশ্নটা হবো গিয়া, মুসলমানের দ্বিতীয় খলিফা কে আসলা, মানে দুই নম্বর খলিফা কে আসলা? দুই নম্বর খলিফা তো আবু বকর আসলা, মানে আবু বকর না উমর, উমর আসলা। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, এই আনসারটা সঠিক হয়েছে। তো সর্বশেষ প্রশ্ন বাইর লাগি তা হবো, আদি পিতা কে? আমরার আদি পিতা কে? আদি পিতা তো আদম, আদম আলাইহিসসালাম। মাশাল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা বাইরে পাঁচটা প্রশ্ন করছি, পাঁচটা প্রশ্নের আনসার সঠিক হয়েছে। এটার লাগি আমরা খুব আনন্দিত, আর চ্যানেলের পক্ষ থেকে বাইরে ধন্যবাদ জ্ঞাপন করি। আর এখন আমরার পক্ষ থেকে একটা লুঙ্গি বাইরে গিফট করা হইব। তো আমরার বাইরে লুঙ্গি উঠাইয়া দিবা আমরার বদরুল হক ভাই। তো আপনি যে আজকে প্রশ্নগুলোর আনসার দিয়ে একটা লুঙ্গি পাইছেন, লুঙ্গি এটা বড় জিনিস না, মা তো হয়েছে কি আপনি যে প্রশ্নগুলোর আনসার দিতে পারছেন, এটা মানে আপনার কিলা লাগে? খুব খুশি, এটা খোরা কিতে হইব, ভালো হইব, ভালো হইব ইনশাল্লাহ, ভালো হইব। বহুত মানুষ অজানা তত্ত্ব মানুষে পাইব। দোয়া করবা। আর দর্শক হল, আমরা যে আগে আরো দুইজনের প্রশ্ন করছিলাম, এখন আমরা গিফট প্রদান করবো। তো এখন আমরা বদরুল হক নিত মানে বদরুল হক বাইরে একটা লুঙ্গি গিফট করবা আমরার হাসান আবুল হাসান ভাই, হুসেন ভাই। তো আপনার মানে আজকে যে প্রশ্নগুলোর আনসার দিয়ে একটা লুঙ্গি ভাইলে আপনার কেমন লাগে? ভালো লাগছে, ভালো লাগে ইনশাল্লাহ না নিশ্চয়। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখবা আর বেশ বেশ করে শেয়ার করিয়া দিবা যাতে মানুষের শিখতে পারেন। আর সব ভালো থাকুক, সুস্থ থাকুক। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।